হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো এখানে বলি না প্রত্যেকদিন পাখিরা খেতে আসে আজকেও দেখো একটা সেই তোমার ছিটে ফোটা কিরম গাটা যেন ছিটে ছিটে একটা কোকিল মানে এক প্রজাতির কোকিল এসেছে রোজই আসে এরা সব জোড়ায় জোড়ায় আসে শালিকগুলো এসে কখনো একে তাড়ায় এ কখনও সেই কাঠঠোকরা পাখিকে তাড়ায় এই সারাদিন এই খেলা চলতেই থাকে বেশ ভালো লাগে দেখতে অনেকটা সময় কেটে যায় আর আজকে না বাজার থেকে একটুখানি মাংস নিয়ে এসছে তাতান তিতলি দিন ধরেই বলছিল মাংস খাবো মাংস খাবো তো আজকে একটু মাংসই নিয়ে এসছে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এবার একটু আদা টাদাগুলো তোমার বেটে নিচ্ছি আর কি আদাটা বেটে একবারে ওই মাংসর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপর তোমার একবারে কষিয়ে টুষিয়ে নিয়ে রান্নাটা সেরে ফেলবো আর আজকে আবার মাংস হচ্ছে আর তিতলির আবার বায়না হয়েছে যে মা একটু বিরিয়ানি করে দেবে বিরিয়ানি খেতেও খুব ভালোবাসে তা বললো একটু বিরিয়ানি করে দেবে প্রথমে ওর বাবাকে বলছিল যে বিরিয়ানি কিনে এনে দেবে তারপরে আমি বললাম যে তাহলে আমি করে দেবো দুদিন আগেও করে দিয়েছিলাম জানো তো খুব সহজভাবে বেশ ভালোই লেগেছিল খেতে তো যে সেই জন্যই বলছে যে মা করে দেবে তো বললাম ঠিক আছে করে দেবো কিন্তু এখন না সেই করে দেবো তোর বিকালবেলায় এখন মাংস দিয়ে ভাত খা দুপুরবেলা বিকালে ওটা ওটা চিন্তা করব আর কি এখন আর করব না তো যাই হোক আদাটা তো বাটা হয়ে গেল আমার আজকে আবার রসুনগুলোকেও গোটা গোটা দিয়ে দিয়েছি অন্যদিন তো রসুনটা বেটে নিই আজকে রসুনগুলোকে গোটা দিয়েই দেখি কি হয় এটাকে খানিক্ষণ মেখে টেকে রেখে দিলাম দিয়ে তারপর আবার মধ্যেখানে যে কাজকর্ম আছে মানে মাছ টাছগুলো ধোয়া সেগুলো ধুয়ে টুয়ে আসবো এসে তারপরে আবার এটা চাপিয়ে দেবো আর আজকে রান্নাঘরে মা ঢুকেছে মাছ করতে মা বললো যে মাছটা আমি করে নিচ্ছি তা মাছটা করে নিলো আমি তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো মাংসটা একপাশে পাশে চাপিয়ে দিয়েছি একটু হতে সময় তো নেবেই যাই হোক আর মাংস মানি তো একটু খিদেটাও বেশি হয় ছেলে মেয়েদের এটা তো স্বাভাবিক কারণ আমরা যখন ছোট ছিলাম আমাদেরও তাই হতো রবিবার করে মাংস আসতো প্রত্যেক রবিবার আর তখন যেন মনে হতো যে খিদেটা খুব পেয়ে গেছে খুব তাড়াতাড়ি মানে সাড়ে বারোটা বাজলেই এত খিদে পেতো আর মাকে বলতাম মা চানটা করে ফেলি তাড়াতাড়ি ভাত দিয়ে দাও তো সেটা মনে পড়ছে আর কি আমার আজকে আমার তিতলিরও তাই হবে ওই একই কাহিনী করবে সেও মানে তারও তাড়াহুড়ো করে চান হবে অন্যদিন তো গড়িমশি গড়িমশি চান করতে করতে বাড়িতে থাকলে একটা বাজিয়ে দেবে কিন্তু আজকে তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক এই দেখো আমার এখন মাংস টাংস হয়ে গেছে যে ভাত নিয়ে বসে গেছি আর আজকে শুধু আলু উঠছে ভাতে আর মাংস আর ঝিঙের তরকারি করেছি অবশ্য কিন্তু ঝিঙের তরকারিটা আর আমরা নিয়ে নিই তো যাই হোক এখন দুপুরে খাওয়া দাওয়াটা সারি গুড ইভিনিং আজকে একদম ইভিনিং এ তোমাদের সামনে এসেছি সকালে অবশ্য অপভোগ করেছি কিন্তু সামনে আসা আজকে আর ভালো লাগছিলো না মনটা বেশ ভালো লাগছিলো না শরীরটাও জুতের লাগছিলো না ওই জন্য আর আসা হয়নি আর সকালবেলা ওই একই তো কাজকর্ম ঘুরিয়ে ফিরিয়ে আর আমার সংসারে আমার বিশেষ কাজ তো থাকে না কি দেখাবো বলো তাই যাই হোক এখন চাটা নিয়ে চলে এসেছি নিচে গেছি ঘুমিয়ে পড়েছিলাম জানো নিচে গেছি যখন দেখলাম কাজগুলো সন্ধ্যে দিয়ে দিয়েছি আর এখন তো তাদের সন্ধ্যে সাড়ে পাঁচটা বেজেও গেছে ওর সময় উঠতে তা তোমার নিচে গেলাম দেখি কাজগুলো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে মা কাজ মা বসে টিভি দেখছি তা আমি করে নিয়ে দিয়ে চলে এলাম নিজেও মানে খেয়ে নেবো আর এরপর ওর বাবা আবার বেরিয়ে যাবে তার কাজে আর তারপরে দেখি এখন তাতে আমাকে একটু বই নিয়ে বসাই কি করি ততক্ষণ চাটা খাই জানো তো চাটা না খেলে আবার আবার চাটা ঠান্ডা হয়ে যাবে তোমরা তো জানো আমি আবার ঠান্ডা চা পছন্দ করি না তো চাটা আগে খেয়ে নিই বুঝলে রাত্রি সাড়ে নটা প্রায় বেজে গেল এখন এসেছি বিরিয়ানিটা চাপাতে তার আগে একটু আলু ভেজে রেখে দিয়েছি সেদ্ধ করে আর একটু পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখে দিয়েছি ব্যাস চালটা ফুটতে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি ঝরিয়ে নিচ্ছি এরপর তেলে একটু নাড়াচাড়া করব করে তোমার একটুখানি বিরিয়ানি মশলা আর কেওড়া জল আর গোলাপ জল দিয়ে আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে অবশ্যই নুন মিষ্টি সঙ্গে দিয়ে বাদ বাকি যেভাবে বিরিয়ানি করে সেভাবে করব না এটা কিন্তু সহজ পদ্ধতিতে বেশ ভালোই হয় খেতে টেস্ট যথেষ্ট ভালো হয় জানো তো আর ছেলেমেয়েরাও বেশ সুন্দর করে খেয়ে নেয় তো ভালোই লাগে যাই হোক আজকে বিরিয়ানি করছি আর আমি ভাবছি আমি না দিন বিরিয়ানি খেতে ভালোবাসি না জানো তো এখনো বাসি না ওই হয়তো এক চামচ আর চামচ নিলাম যে কিন্তু এটা যে আমার পছন্দ খুব তা কিন্তু নয় ভালোবাসে আর আমার ভালোবাসে অত্যন্ত ভালোবাসে আর এই বিরিয়ানি খাওয়া টাওয়া এগুলো না ওর কাছে শেখা ওই এক আধ চামচ যা খাই ওর কাছে শেখা মানে নাহলে রীতিমতো বকে বকে খাওয়াতো যে একটুখানি খাও কেন খাবে না মানে আমার শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়াটা একটু রিচ আর আমার বাপের বাড়িতে কিন্তু তা নয় আমার বাপের বাড়িতে হালকা পাতলা খাওয়া এবার ধরো প্রত্যেক রবিবার মাংস হতো বাবা প্রত্যেক রবিবার মাংস আনতো কিন্তু সেটা মাংসর ঝোল ভাত পাতলা করে সঙ্গে একটা কিছু শাক টাক করলো মা এইভাবেই হতো আমাদের আর কি প্রত্যেক রবিবার মাংস আর লুচিটা বাঁধা ধরা ছিল কিন্তু এদের বাড়িতে যেমন প্রত্যেক দিনই মোটামুটি রিচ রান্না এখন যদিও রান্নাটা একদমই হালকা হয় সেটা তোমরা দেখতেই পাও কিন্তু এদের বাড়ির এই চিত্র ছিল না আমার শ্বশুরবাড়ির এদের বাড়িতে খাওয়া দাওয়াটা বেশ রিচ এখন তো সব গ্যাস অম্বল গ্যাস অম্বল করে মানে তোমার রিচ খাওয়া বন্ধই হয়ে গেছে বললে হয় তা যাই হোক এবার ওই এগুলো শিখিয়েছে জানো তো কিন্তু এই বিরিয়ানিটা করছি আর আমি ভাবছি এখন যেমন পুজোর সময় তো বিরিয়ানি খাবে নবমীর দিনে আমার ছোটোবেলায় কিন্তু সেটা ছিল না অষ্টমী তো পালন করতামই মানে মা যেহেতু করতো জন্য বাড়িতে আর ভাত তো হবেই না তা তারপর তোমার এই যখন সন্ধেবেলায় নবমীর দিন বেরোবো তখন সেই চাট পাওয়া যায় তোমার সেই ঘুগনি দিয়ে তার উপরে ফুচকা টুচকা অনেক কিছু দিয়ে বেশ বানিয়ে দিত তো ওটাই খেতাম আমরা যেন তো ভীষণ আনন্দ ছিল এরকম বিরিয়ানি টিরিয়ানির এত রেলা ছিল না যাই হোক বেশি এগুলো করতে করতে ছোটোবেলাটা মনে পড়ে গেল আর এদিকে দেখো তাতান্ত ঘুমে ঢুলছে ওকে কিন্তু আমি আগে ভাত খাইয়ে দিয়েছি তা এখন আমারও বিরিয়ানির জন্য বসে গেছে নিজের হাতেই নিয়ে বসেছে একটুখানি মাংস নিয়েছে নিয়ে শশা টশা নিয়ে বসে গেছে আর তিতলিও বসে গেছে কারণ রাত তো হয়েছে প্রায় সাড়ে দশটা বেজে গেল তা তিতলিও খেতে বসে গেছে এবার আমিও আমার ভাত নিয়ে বসে গেছি আর একবার একটু টেস্ট করে দেখব তা যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে যেন একটা লাইক করো তো আজকে এই পর্যন্তই থাক আবার পরের দিন দেখা হবে